ইকবাল হোসাইন তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে সেখানে বলেছেন নামাজের ভেতরে ও বাহিরে ফরজ ও ওয়াজিব কয়টি ও কে কে নামাজের বাহিরে যে ফরজগুলো সেগুলোকে শর্ত বলা হয় সালাতের শর্ত কিন্তু সেগুলো ফরজ অর্থাৎ আল্লাহু আকবর বলে সলাত শুরু করার আগ পর্যন্ত সলাতের সাথে সংশ্লিষ্ট যে ফরজ কাজগুলো থাকে সেগুলোকে শর্ত বলা হয় সেগুলো নয়টি যেমন মুসলিম হাওয়া এক নম্বর দু নম্বর আকলমান হওয়া অর্থাৎ তার বুদ্ধি বিবেক কার্যকর থাকা তিন নম্বর হচ্ছে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা থাকে যেটাকে তেনিস বলা হয় অর্থাৎ হক বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করার যোগ্যতা তার থাকতে হবে চার নম্বর হলো হাদাস দূর করা অর্থাৎ যে নাজাসাদগুলো আছে বা অজু ভঙ্গ অবস্থা থাকলে এই নাজাসাদকে পবিত্র করতে হবে এবং অজু করতে হবে তাহারাত অর্জন করতে হবে অনেক সময় অজুতেও তাহারাত আসবে না যদি গোসল ফরজ হয়ে থাকে আবার পানি না পাওয়া গেলে তখন তায়ামোম অর্থাৎ মোট কথা হচ্ছে পয়েন্টটা হলো হাদাস দূর করা পাঁচ নম্বর হলো শরীর অথবা কাপড়ে অথবা নামাজে যেখানে সে দাঁড়াবে এরকম যে কোনো জায়গায় যদি নাজাসাত থাকে সেটাকে পরিষ্কার করা আর এটাকে অবশ্য আমরা চার নম্বরের সাথে উল্লেখ করেছি কিন্তু এটাকে আলাদা করে অনেক ওলাম একেরম উল্লেখ করেছেন অর্থাৎ হাদাস দূর করা এটা হলো শারীরিক যে গায়রু তহারা তহারাত ছাড়া ভিন্ন অবস্থায় তিনি আছেন সেটাকে তহারাত অর্জনের মাধ্যমে পবিত্র অবস্থা নিয়ে আসা পাঁচ নম্বর হলো নাজাসাত দূর করা তিনটা জায়গা থেকে সেটা আমরা বলেছি শরীর থেকে গায়ের কাপড় থেকে এবং সালাতের জায়গা থেকে ছয় নম্বর হলো সতর ঢেকে রাখা এবং সাত নম্বর হলো সালাতের ওয়াক্ত হওয়া সালাতের ওয়াক্ত হওয়া ওয়াক্ত হওয়ার আগে সালাত পড়লে হবে না অতএব সালাতের রক্ত হতে হবে আট নম্বর হলো কেবলামুখী হওয়া এবং নয় নম্বর হচ্ছে মনে মনে নিয়ত করা মনে মনে কথাটা আমরা স্পষ্ট করলাম কারণ নিয়তটা মনে মনেই করা হয় মুখে উচ্চারণ করা প্রয়োজন নেই আচ্ছা সালাতের ভেতরের ফরজ চোদ্দোটি এগুলোকে রোকন বলা হয় আর কানু সালাহ যেমন এক নম্বর হলো সক্ষম ব্যক্তির জন্য ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা দুই নম্বর হলো তেগবীর তাহরিমা তথা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা তিন নম্বর হলো সুরা আল তেহা পাঠ করা কারো কারো মতে এটা ওয়াজিব বাট বিশুদ্ধ মত হলো সুরা ফাতেহা পাঠ করতেই হবে সালাতের মধ্যে চার নম্বর হল রুকু করা পাঁচ নম্বর হলো রুকু থেকে উঠা ও সোজা হয়ে দাঁড়ানো বাঁকিয়ে চলে গেলে চলবে না সোজা হয়ে দাঁড়াতে হবে এবং ছয় নম্বর হল সাতটি অঙ্গের উপর সেচদা করা সাতটি অঙ্গের উপরে সেচদা করা যেমন নাক এবং কপাল তারপরে দুই হাত নাক এবং কপালকে যদি আমরা একটা অঙ্গ ধরি তাহলে বাকি দুটো তো আলাদা আলদা অঙ্গ তাই না নাক এবং কপাল মুখমণ্ডলের সাথে রিলেটেড হতে একটা অঙ্গ তারপরে ডান হাত বাম হাত এখানে দুইটা মেলে একটা তিনটা হলো তারপর দুই হাঁটু পাঁচটা হলো তারপরে দুই পায়ের পাতা এর উপরে সেজদা করা তাহলে মোট সাতটা অঙ্গ হল আচ্ছা এরপরে সাত নম্বর হলো সেজদা থেকে ওঠা সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা তাই এখানে দুটো হলো আর কি সেজদা থেকে উঠা আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এগুলোকে কেউ কেউ মোস্তাহাব্বাতের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো থেকে দেখা যায় যে এগুলো ফরজ সেজদা থেকে উঠতে হবে আরেকটা সেজদার আগে সুতরাং সেজদার মধ্যে থেকে শুধু মাথা উঠিয়ে আরেকটা সেজদা করলে হবে না এবং দুই সাজার মাঝখানে একদম শটান সোজা হয়ে বসতে হবে এটা আট নম্বর নয় নম্বর হলো প্রত্যেক রোকন স্থিরভাবে আদায় করা এটাকে আদিল আরকান বলা হয় কারো কারো মতে এটা ওয়াজিব বাট এটা আসলে ফরজ কারণ সাহাবিকে তায়দিল আরকান মিস করার কারণে সাল্লাহ সাল্লাম বারবার তাকে বলেছেন তোমার সালাত হয়নি আবার পড়ো দশ নম্বর হলো শেষ বৈঠকে তাসাহুদ পাঠ করা এবং এগারো নম্বর হলো শেষ তশাহুদ পাঠ করার জন্য বসা যেটাকে আল জলসা আল আখিরা অর্থাৎ শেষ বৈঠক বারো নম্বর হল শেষ তশাহুদ পাঠ করার পরে দ্রুত পাঠ করা কারো কারো মতে দূর পাঠ করা ওয়াজিব আর বিশুদ্ধ মত হল তাসাহুদ পাঠ করার পর দূর পাঠ করাটাও ফরজ তেরো নম্বর হল সালাতের রোকনগুলো ক্রমানুসারে আদায় করা এ তারত্বটা রক্ষা করা তার তারত্বটা ফরজ যদি কেউ আগে সিজদা করে পরে রুকু করে তাহলে তার সালাদ ভঙ্গ হয়ে যাবে এবং সর্বশেষ চোদ্দো নম্বর হলো দুদিকে সালাম ফেরানো সালাম ফেরানো এটাকে আমরা সালাম ফেরানো বলতে পারি সালাম একদিকে ফিরালেও সালাদ শেষ করা যায় এটা রাসুলসাল্লাহ সালাম থেকে হাদিস রয়েছে তাহলে সালাম ফেরানো এটা আমরা বলতে পারি সর্বশেষ আমল কারো কারো মতো সালাম ফেরানো ওয়াজিব কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সালাম ফেরানো এটাও সালাতের রোকন বা ফরজ সালাতের ওয়াজিব সম্পর্কে আপনি জানতে চেয়েছেন ওয়াজিব মোট আটটি এক নম্বর হলো তেগবীরের তাহরিমা ব্যতীত সালাতের বাকি সকল তেগবির বলা ত্যাকবিরের তাহরিমাটা ফরজ কিন্তু তাই না বাকি তাকবীরগুলো ওয়াজিব দুই নম্বর হলো রুকুরাত অবস্থায় মিনিমাম একবার সুভান আরব্বিয়াল আদিম বলা কারো কারোর মধ্যে এটা শোন কিন্তু এটা ওয়াজিব কেউ কেউ আবার এটাকে ফরজও বলেছেন হুলামাই কেরামের মধ্যে কেউ কেউ ফরজও বলেছেন তবে আমরা এটাকে ওয়াজিবের মধ্যে সুমার করেছি তিন নম্বর হলো রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা বলা চার নম্বর হলো রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ বলা পাঁচ নম্বর হলো সেজদারত অবস্থায় সুবহান রব্বি আলা মিনিমাম একবার বলা ছয় নম্বর হলো দুই সেজদার মাঝখানে রব্বেক ফিরলি রবেক ফেরলি অথবা আল্লাহম্ম রব্বক ফেরলি বলা আর সাত নম্বর হল প্রথম বৈঠকে তা শাহুদ পাঠ করা আর আট নম্বর হলো প্রথম বৈঠক করা চার ডাকাতলা নামাজে প্রথম বৈঠক করা তাহলে মোট আটটা ওয়াজেব আমরা এখানে পেলাম